Tenir geografi kelas, laiba, panjang orang belai ke hambai mari bo, tenir geografi kelas, kainai, STG tenir bagai, STG tenir bagai geografi kelas, kainai, belai ke nangkuk mana kelas, pulang teke paitak, jarak kelas mau naik dong di, belai ke nangkuk mana kelas, kainai. Belai ke nangkuk mani kelas pulian teke paitak jora kelas no naik tong di teke po jodi mosenan no tabuk bo subscribe khaje ko hobe subscribe khaje te bell icon no klik khaje kelas tini pulian e hoite ang suru khanya trai khanyai pulian e hoite suru khanyai kelas sengsinai jini art as a planet graha rupir prithibi sujjo amadir oti porishito ekti nakhatra sujjo ki ekti nakhatra prithibi ke niye surajagater mot ati graha prithibi te koiti graha ati graha protector note kore nebe এদের বিভিন্ন উপগ্রহ ধূমকেতু উল্কা এবং আরো অনেক ছোট ছোট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে সূর্য সহ এই সব গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা অন্যান্য জ্যোতিষ্কের এক সঙ্গে বলে সূর্যজগৎ বা সূর্য পরিবার সূর্যজগতের অপর নাম কি সূর্যজগতের অপর নাম সূর্য পরিবার সূর্য পরিবারের অপর নাম কি সূর্যজগৎ সেই সূর্যজগৎ সূর্যজগৎ সূর্য পরিবার কে কি নিয়ে সূর্য সহ গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা এবং অন্যান্য জ্যোতিষ্ক কে এক সঙ্গে বলে সূর্যজগৎ বা সূর্য পরিবার এখানে জ্যোতিষ্ক জ্যোতিষ্ক মানে কি সূর্য চাঁদ এবং অন্যান্য কম উজ্জ্বল বেশি উজ্জ্বল যে সব আলোকিত বিন্দু আকাশে গায়ে দেখা যায় এগুলোকে সাধারণভাবে বলে জ্যোতিষ্ক উজ্জ্বল বেশি উজ্জ্বল আকাশের গায়ে দেখা যায় এগুলি জ্যোতিষ্ক জ্যোতিষ্ক মানে কি জ্যোতিষ্ক মানে আকাশের গায়ে কম উজ্জ্বল বেশি উজ্জ্বল এই সব গুলিকে আমরা বলি কি জ্যোতিষ্ক নোট করে নেবে সূর্যজগতের এই সব গ্রহ উপগ্রহ অন্যান্য জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ নেই সূর্যজগতের এই সব গ্রহ উপগ্রহ অন্যান্য জ্যোতিষ্কের নিজস্ব আলো আসে কি নেই তাদের নিজস্ব আলো নেই সূর্যের আলো এবং উত্তাপ পেয়ে এগুলি আলোকিত ও উত্তপ্ত হয় তার নিজস্ব আলো নেই কাদের নিজস্ব আলো নেই জ্যোতিষ্কদের বলতে গ্রহ উপগ্রহ অন্যান্য জ্যোতিষ্কদের কোনো নিজস্ব আলো নেই শুধুমাত্র এসটিজিটিদের জন্য শুধুমাত্র এসটিজিটি সূর্যজগতের আটটি গ্রহ সূর্যজগতের মোট কয়টি গ্রহ আটটি গ্রহ প্রথমে বুধ এরপরে শুক্র এরপরে পৃথিবী এরপরে মঙ্গল এরপরে বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এর মধ্যে পৃথিবী সূর্যজগতের একমাত্র গ্রহ যেখানে উদ্ভিদ ও প্রাণী আসে এবং মানুষ বসবাস করে উদ্ভিদ ও প্রাণী আসে বা মানুষ বসবাস করে কোন গ্রহে পৃথিবীতে শুধুমাত্র পৃথিবীতে শুধুমাত্র পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী আসে আর মানুষের বসবাস করে মানুষ বসবাস করে নোট করে নেন আটটি গ্রহ এতদিন পর্যন্ত প্লেটুকে গ্রহ হিসেবে ধরে নিয়ে বলা হতো সূর্যজগতের মোট গ্রহ নয়টি কিন্তু 2006 সালে 24শে আগস্ট
চেক প্রজাতন্ত্রের রাজধানীর প্রাগের যেটি বিজ্ঞানীদের আন্তর্জাতিক সমিতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নে এই অধিবেশনের প্লুটো গ্রহের পরিবর্তে বামন গ্রহ হিসাবে চিহ্নিত হয়েছে। বামন গ্রহ, বামন গ্রহ ট্রপেল প্ল্যানেট। কখন প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে? 2006 সালে 24 আগস্ট, 2006 সালে 24 আগস্ট, 2006 সালে 24 আগস্ট। কারা বামন গ্রহ হিসাবে চিহ্নিত করেছেন? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU। এর অধিবেশনে প্লুটোকে, প্লুটো গ্রহকে পরিবর্তে বামন গ্রহ ট্রপেল প্ল্যানেট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই সঙ্গে সৌরজগতের এরিস, সৌরজগতের এরিস, এটি সৌরজগতের প্রায় শেষ প্রান্তে কুইপারেন অংশে প্লুটোর কাছাকাছি মহাকাশের বেশে থাকা নানা সাইজের মহাজাগতিক বস্তু গ্রহাণু মতে একটি এবং প্লুটোর চেয়ে আকৃতি ও আয়তনের বড়। আরো সেরেস সেরেস আরো সেরেস এই মঙ্গল ও বৃহস্পতির গ্রহের মাঝে বেঁচে থাকা সবচেয়ে বড় গ্রহাণু হিসেবে এতদিন চিহ্নিত। আরো দুইটি বামন গ্রহের অস্তিত্বের কোথাও বলা হয়েছে। বামন গ্রহ মানে খর্বাকৃতি বা ছোট আকারের গ্রহ। বামন গ্রহ মানে কি? বামন গ্রহ মানে খর্বাকৃতি বা ছোট আকারের গ্রহ। গ্রহের মতো গোলাকার বা নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ের সূর্যকে পরিক্রমণ করলেও ওইগুলি আকারের অত্যন্ত ছোট। এই জন্য গ্রহের মতো নিজেদের কক্ষপথের আশেপাশে অন্য সব বস্তুপিণ্ডকে ওরা সরিয়ে বা হাতিয়ে দিতে পারে না। অর্থাৎ গ্রহের সব বৈশিষ্ট্য এদের নেই। সুতরাং যেটি বিজ্ঞানীদের আন্তর্জাতিক সমিতি IAU এর সবাই সিদ্ধান্ত অনুসারে সৌরজগতের এখন গ্রহের সংখ্যা 8টি। আমাস্ট এস্টেকে পরিতঙ্গ নরক যতন নোট খাইনেন বাকি ট্রাই খাইদি একদম আস্তে আস্তে পড়িব যেটা পয়েন্ট আং নোট খাইনেন বাকি ট্রাই খাইতঙ্গ এঁকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আং নোট খাইন সাবান। গ্রহ হিসাবে পৃথিবী পরিচয়, গ্রহ হিসাবে পৃথিবী পরিচয় যে সব বড় জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষে থেকে সূর্যের চারিদিকে ঘুরে সেগুলিকে বলে গ্রহ। আমরা আগে জেনেছি গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই, গ্রহের কোনো নির্দিষ্ট আলো ও তাপ নেই। পৃথিবীর সৌরজগতের অন্যতম গ্রহ, পৃথিবী সৌরজগতের অন্যতম গ্রহ। গ্রহ হিসাবে পৃথিবী নিজস্ব কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। সৌরজগতে যে মোটি 8টি গ্রহ আছে তার মধ্যে সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ, কততম গ্রহ, তৃতীয় গ্রহ। সৌরজগতে যে মোট 8টি গ্রহ আছে তার মধ্যে সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ, অর্থাৎ বুধ এবং শুক্রের পর পৃথিবী অবস্থান। সূর্য থেকে পৃথিবী দূরত্ব গড়ে প্রায় 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবী দূরত্ব কত? 15 কোটি কিমি, 15 কোটি কিমি। শুধু এসটি জিটিদের জন্য
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 8 মিনিট সময় লাগে। আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। গেসিং হব সাইমান থাকা একর অকর হব মাইটম এক সূর্য সূর্যন পরে চিনি আর সূর্য নিগানা কায় বোট আমন পরে কে কব শুক্র আমন পরে কে কব পৃথিবী আন পরে কে মঙ্গল আন পরে কে বৃহস্পতি আমন পরে কে শনি আমন পরে ইউরেনাস আন পরে নেপচুন আব এসতি জিটি রনি বাগই আব বেঙ্গলি বাই বিশেষ করিয়া আঙাস টেস্টে কাই নাই টঙ্গ ছাই টঙ্গ পয়েন খাইডি এরপরে এক দুই বার নাই ঠেন প্রত্যেকটা লাইন মান থানাই সূর্যজগৎ সূর্য থেকে গ্রহ সমূহের দূরত্ব আইটন ই কব লাইন কে ফুনুকা পৃথিবীর আইটন আইটন অনুসারে বলা যায় পৃথিবী সূর্যজগতের পঞ্চম গ্রহ আইটন অনুসারে হেঁকায় পৃথিবী পঞ্চম দূরত্ব অনুসারে কায় তৃতীয় আব সাবধান কিন্তু বারবার ফাইয়াব এগুলা নোট করে নেবে ওজন অনুযায়ী অর্থাৎ মানে আইটন অনুযায়ী সরি আইটন অনুযায়ী পৃথিবী পঞ্চম পঞ্চম গ্রহ আইটন অনুযায়ী দূরত্ব অনুযায়ী পৃথিবী তৃতীয় আইটন অনুসারে পৃথিবী পঞ্চম গ্রহ সবচেয়ে বড় বৃহস্পতি তারপর শনি এরপরে ইউরেনাস এরপরে নেপচুন এরপরে লাস্টে পৃথিবী বলতে পাঁচ নম্বরে পৃথিবী পৃথিবী গড় পরিধি 40,000 কিমি পৃথিবী গড় পরিধি কত 40,000 কিমি 40,000 প্রায় 40,000 কিমি খ্রিস্টের জন্মের প্রায় ২০০ বছর আগে ইরাস্টেসিস নামে একজন গ্রিক পণ্ডিত মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন এই দুটি শহরে মধ্যাহ্ন সূর্যরশ্মি পতন কোণে তারতম্যে বিচার করে বিস্ময়করভাবে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কখন পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন ২০০ বছরের আগে ইরাস্টেনিস নামে একজন গ্রিক পণ্ডিত মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন এই দুটি শহরের মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে বিস্ময়করভাবে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন এই আমরা আসুন না এই পরিমাপ পৃথিবীর প্রকৃত পরিধি প্রায় সমান স্টেডিয়া ১ স্টেডিয়া ১৮৪ মিটার মুসকিমি বপ্রেস্তের ক্ষেত্রফল আইটন আর 91,66,000 বর্গ কিমি আইটন বা ক্ষেত্রফল পৃথিবীর বর বা ওজন পৃথিবীর আনুমানিক ওজন প্রায় ৫৯৭৬×১০^১৮ মেট্রিক টন বা 5,976 মিলিয়ন অবাস 10 লক্ষ = 1 মিলিয়ন 10 মিলিয়ন = 1 কোটি একে অব নাইটংডি যারা এসটি জিটি রঙি বাগই আবাসার বা জিকে হিসাবে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা ইংলিশ ভার্সন একে অব নাইমান মুতু নারলেন বাগই পৃথিবী প্রকৃত আকৃতি পৃথিবী নি আকৃতি আঙাস্তে আস্তে কে যত লাইন মারি ওই কারণ গেপিং খাইয়া যা লাইন মারি সাইঠাঙ্গ যেটা পয়েন্ট পয়েন্ট মুদুনার একটি পরীক্ষা হওয়া MCQ মাল্টিপল চয়েস সিং নাই একাই অব মারি ওই যদি পরিয়া আঙ্কাই গেপিং খাই যদি পরীক্ষা আঙ্কাই ক্লাই আঙ্কানান জানত বা অসুবিধা হয়ে যেত
মারে ওই ন বুঝি না নামায় পৃথিবীর প্রকৃত আকৃতি সম্পূর্ণ গোল নয়, পৃথিবীর আকৃতি কেমন গোল, গোল নয়, গোল নয়, প্রায় গোলাকার। মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চল সামান্য স্পিড এবং উত্তর দক্ষিণ প্রান্ত বা মেরু অঞ্চল সামান্য একটু চাপা। পৃথিবীর এই আকৃতি নাম অভিগত গোলক। পৃথিবীর আকৃতি কি রকম অভিগত গোলক? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কতটা স্পিড এবং মেরু অঞ্চল কতটা চাপা? এর উত্তর হল সুমেরু ও কুমেরু বিন্দু দুটি যোগ করলে পৃথিবীর উত্তর দক্ষিণ যে মেরু বেস পাওয়া যায় তার দৈর্ঘ্য 12714 কিমি এবং পূর্ব পশ্চিম নিরক্ষীয় বেসে দৈর্ঘ্য 12757 কিমি। সুতরাং নিরক্ষীয় বেস 43 কিমি বেশি বা নিরক্ষীয় অঞ্চল সামান্য একটু স্ফীতি বা ফোলা, এই জন্য পৃথিবী সম্পূর্ণ গোল বলা যায় না। পৃথিবী নিখুঁত গোল হলে দুটি বেশের দৈর্ঘ্য একই হতো, পৃথিবী গোল নয়। পৃথিবী আকৃতি নিখুঁত গোল না হয়ে অভিগত গোলাকার হল কেন? পৃথিবী মধ্যভাগ একটু স্পিড হলো কেন? এই বিষয়ে বিজ্ঞানীরা বলেন কোন গোলাকার বস্তু তার অক্ষরেখা চারদিকে অনবরত আবর্তন করলে মাঝখানে সবচেয়ে বেশি কেন্দ্রাতিক বা কেন্দ্র অভিমুখী শক্তি শক্তি উৎপন্ন হয়। পৃথিবী অনবরত আবর্তন করে চলিছে, এই জন্য তরল থেকে প্রথমে নরম, প্রথমে কি তরল, এরপরে প্রথমে নরম এবং পরে কঠিন হওয়ার সময় পৃথিবী নিরক্ষীয় অঞ্চল সামান্য একটি স্পিড হয়। পৃথিবী অনবরত আবর্তন করে চলেছে, এর জন্য তরল থেকে প্রথম তরল থেকে প্রথমে নরম এবং পরে কঠিন হওয়ার সময় পৃথিবী নিরক্ষীয় অঞ্চল সামান্য একটি স্পিড। আবর্তনের ফলে পৃথিবীর মধ্যভাগ কিভাবে স্পিড হয়েছে? সূত্র পরীক্ষা এগাবাসন ডাঙ্গিয়া সূত্র পরীক্ষা পৃথিবী গতি ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট না বেশি নাই নাই পরীক্ষা অরব জিয়টনি পরীক্ষা সামনে পরীক্ষা এঙ্কায় জুইট পৃথিবীর মতো জুইট আকৃতি পৃথিবীর মতো পৃথিবী আকৃতি কিরকম? পৃথিবী আকৃতি পৃথিবীর মতো কারণ বেনে সলাইয়া পৃথিবীর গতি পৃথিবী মহাশূন্যে স্থির অবস্থায় বেছে নেই, এর দুটি গতি আছে। পৃথিবী কয়টি গতি? দুইটি। পৃথিবী কয়টি গতি? দুইটি, দুইটি গতি। একটির নাম আংশিক গতি, অন্যটির নাম বার্ষিক গতি। পৃথিবী উপগ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ নাম চাঁদ। পৃথিবীতে কয়টি উপগ্রহ আছে? একমাত্র একটা উপগ্রহ, তার নাম কি? চাঁদ। পৃথিবীর একটা মাত্র উপগ্রহ নাম চাঁদ। আকারে পৃথিবীর তুলনায় চাঁদ অনেক ছোট, প্রায় 50 ভাগের এক ভাগ, প্রায় 50 ভাগের এক ভাগ। গেছেন সাইমান তাকা গতি কইটা চং আগিন সাইমান যা খাইপান চঙর তেসা মুইতো নাহা লাইখা আব অজ আবন কাই আবন চং তেসা মুইতো নাহা লাইখা চাঁদের বেশ মাত্র চাঁদের বেশ মাত্র চাঁদের বেশ মাত্র 3476 কিমি চাঁদের বেশ 3476 কিমি এত ছোট হলেও অনেক কাছে আসে বলে চাঁদকে আমরা বেশ বড় দেখি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাত্র 384,400 কিমি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 384,400 কিমি। 384,400 কিমি
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, চাঁদের নিজস্ব কোনো আলো আছে কি? নেই। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের গায়ে পড়ে বলে আমরা চাঁদকে আলো জলমল দেখি, জলমল দেখি। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে, কত সময় লাগে? 27, 27 সমস্ত 3 ভাগে 1 দিন, 27 সমস্ত 3 ভাগে 1 দিন পৃথিবী হিসাবে। এবং ওই একই সময়ে অর্থাৎ 27 সমস্ত 3 ভাগে 1 দিনের চাঁদ একবার পৃথিবী চারিদিকে ঘুরে এইভাবে পৃথিবীর সঙ্গে থেকে চাঁদ সূর্যকে প্রদক্ষিণ করে। একেছেন সাইমান থাকা অজা গাওয়া আবার চিনি আবার সাইমান থাকা আবার পরে চং নাইলাই নাই চিনি পৃথিবী গতিতে বিনি ফল গতি বোমাহিংখা আবার পরে বিনি ফল নাইলাই নাই আর নিজের অক্ষ কেন্দ্রিক পৃথিবীর এই ধরনের ঘূর্ণনকে বলে আবর্তন গতি। বিনি কক্ষ তৈখায় বিনি ঠিক লামা তৈখায় ব গড়ি মানে বাগৈ আবন আবর্তন গতি। নিজের কক্ষের চারিদিকে একইভাবে একইভাবে একবার সম্পূর্ণ পাক খেটে বা আবর্তিত হতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, বুঝুক না? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড অর্থাৎ প্রায় 24 ঘন্টা বা একদিন, প্রায় 24 ঘন্টা বা একদিন। অমাহাইন্দাঙ্গ আবর্তন গতির আরো এক নাম আহ্নিক গতি। আবর্তন গতি নিতে কাছে তামঙ্কা আহ্নিক গতি। অহ শব্দের অর্থ কি? দিন। অহ শব্দের অর্থ দিন। অহ থেকে আহ্নিক শব্দটি উৎপত্তি। অহ থেকে পৃথিবী অহ থেকে আহ্নিক শব্দটির উৎপত্তি। নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড অর্থাৎ 24 ঘন্টা বা একদিন। পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তনের সময়কে একদিন বা এক অহ ধরা হয়। এই গতির আর এক নাম দৈনিক গতি বা আহ্নিক গতি। দেখেছে পণ দৈনিক গতি বহিন। আহ্নিক গতির অপর নাম কি? দৈনিক গতি। আর বিভিন্ন অপশন নিমুক্তঙ্গব ক্লিয়ার কেন আদি পৃথিবী আবর্তন গতি সম্পর্কীয় গুরুত্বপূর্ণ বিষয়। সুরদিন বা নক্ষত্র দিন, সুরদিন বা নক্ষত্র দিন তামনহীন অব ছট বটিকে ফাইনাই নাই দি। পৃথিবীর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে সময় লাগে সূর্যের হিসাবে 24 ঘন্টা, কিন্তু নক্ষত্রের হিসাবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অব মুটুকায় সূর্য হিসাবে হেঁকাই 24 ঘন্টা, নক্ষত্রের হিসাব হাঁকা হাঁকায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই জন্য 24 ঘন্টাতে একটি সুরদিন, একটা সুরদিন বসে ঘন্টা হাঁকায় 24 ঘন্টা মতো না রাখবে। অব এক থেকে দুইবার নাই পাই দি হিঙ্কাই না অটোমেটিক্যালি সেটিং থাকা না নাম পরীক্ষা থাকা হাঁকায় শুধু ক্লিক খাই না সিমিসি 24 ঘন্টা হাঁকায় এক সুরদিন, এক সুরদিনই সময় বসে হাঁকায় 24 ঘন্টা। এবং এর থেকে 3 মিনিট 56 সেকেন্ড কম সময়ে একটি নক্ষত্র দিন ধরা হয়। নক্ষত্র দিন বসে কম হাঁকায় 3 মিনিট 56 সেকেন্ড, 3 মিনিট 56 সেকেন্ড কম সময়ে একটি নক্ষত্র দিন ধরা হয়। সংখ্যায়মান টাকা পৃথিবী আকৃতি গোলাকার অর্থাৎ 360 ডিগ্রি, তাই পৃথিবী একবার আবর্তন সময়কাল অর্থাৎ 24 ঘন্টা প্রতিটি দ্রাঘিমারেখে একবার করে সূর্য সম্মুখীন হয়। যে দ্রাঘিমারেখা মাথায় অপর যখন সূর্য আসে সেই মুহূর্ত থেকে ওই দ্রাঘিমারেখার মধ্যাহ্ন সূর্য বলা হয়। কোন নির্দিষ্ট দ্রাঘিমারেখা পরস্পর দুটি মধ্যাহ্ন সূর্যের সময়ে যে ব্যবধান হয় তাকে বলা হয় সুরদিন। সূর্যের পরিবর্তে দূরের
কোনো নক্ষত্রকে স্থির বিন্দু হিসেবে ধরলে একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখা ঠিক মাথার উপরে এই নক্ষত্রটির পরস্পর দুবার আসতে যে সময়ের ব্যবধান হয় অর্থাৎ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড তাকে বলে নক্ষত্রাদিন। নক্ষত্রাদিন নিকায় আস সূর্যাদিন নিকা ব দুইটা খেয়াল খাইদি খেয়াল খাইদি ইংকাই ঠিক না নক্ষত্রাদিন ছোটারে দে ল্যাটিন শব্দ সিডুইস বা সাইডাস এর বাংলা প্রতিশব্দ নক্ষত্র। নক্ষত্র দিনের তুলনা সূর্যদিন দীর্ঘ হয় কেন তাঙ্গাই নক্ষত্র দিনের তুলনায় সূর্যদিন দীর্ঘ হয় কারণ পৃথিবী গোলাকার অর্থাৎ 360 ডিগ্রি সুতরাং নিজের মেরুরেখার চারিদিকে পৃথিবী একবার সম্পূর্ণ আবর্তন করার অর্থ 360 ডিগ্রি আবর্তন করা। আশা করা পয়েন্ট না গিয়া যেন তেব পয়েন্ট থালাই নাই নাই তুমি আবর্তন গতি ব্যাগ পৃথিবী অবিগত গোলাকার বলে এর পরিধি সব জায়গায় সমান নয়। মধ্যভাগে নিরক্ষরেখা 0 ডিগ্রি নিরক্ষরেখা 0 ডিগ্রি বরাবর পরিধি সবচেয়ে বেশি বলে গতি ব্যাগও বেশি ঘন্টায় প্রায় 1636 কিমি ঘন্টায় 1636 কিমি ঘন্টায় নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে গতিবেগ কমতে কমতে মেরুবিন্দিতে একেবারে কমে শূন্য হয়ে যায় যেমন দেখা যায় অক্ষাংশ 0 ডিগ্রি নিরক্ষরেখা নিরক্ষরেখা আঁকা 0 ডিগ্রি 22.5 ডিগ্রি উত্তর কলকাতা 30 ডিগ্রি কক্ষপথে 60 ডিগ্রি অক্ষাংশ 60 ডিগ্রি অক্ষাংশ আবর্তনের গতিবেগ প্রতি ঘন্টা আর 0 ডিগ্রি নিরক্ষরেখা অঙ্কায় 1636 কিমি 1636 কিমি এবং মৃত্যুদারাগ্রী 0 ডিগ্রি নিরক্ষরেখা ও নিনি প্রতি ঘন্টা অঙ্কায় 1636 5.5 ডিগ্রি উত্তর কলকাতা অঙ্কায় 1536 কিমি 30 ডিগ্রি অক্ষপথ অঙ্কাঙ্কায় 1438 কিমি 60 ডিগ্রি অক্ষাংশ অঙ্কায় 990 কিমি প্রতি ঘন্টা ও 11 বা যদি কুই সংখ্যাকে অঙ্কায় 60 ডিগ্রি অক্ষাংশ ও প্রতি ঘন্টা ও আবর্তনের গতি বেগ পৃথিবী নিবাসের অঙ্কায় 990 30 ডিগ্রি অক্ষপথ অঙ্কাঙ্কায় 1438 22 ডিগ্রি উত্তর কলকাতা অঙ্কায় 1536 যাব ইম্পর্টেন্ট 0 ডিগ্রি নিরক্ষরেখা অঙ্কায় 1630 বলছে 1630 কিলোমিটার পার ঘন্টা ওয়া বিনি গতি বেগ দমানি পৃথিবী আবর্তনের গতিবেগ এই পার্থক্য কেন হয় হিকায় একটি সাইকেলের চাকা খুব জোরে ঘোরালে দেখা যায় চাকাটি বাইরের দিকে অংশ অর্থাৎ টায়ার দিক একেবারে অস্পষ্ট হয়ে গেছে এবং কিন্তু কেন্দ্রের দিকে কাটাগুলি অস্পষ্ট দেখা যাচ্ছে কারণ এর কারণ চাকার বাইরের পরিধি তুলনায় ক্রমশ কেন্দ্রের পরিধি কম গেছে বাবু পরীক্ষা আসেন না গিয়া চিনি তথ্য ইনফরমেশন যা সল সূর্য দৈহিক আপাত গতি আবু আসেন না গিয়া সিং যেটা পয়েন্ট পয়েন্ট অবশ্যই চিনি বেলাই না কোকমানি গেছে অ পয়েন্ট আছে নাই নাই সিং এঙ্কাই আরব চিনি পৃথিবী আবর্তন গতি বা আংশিক গতি প্রমাণ সূর্যোদয় ও সূর্যাস্ত সাল কাওয়া সাল থাং মানে অব নিনি তেকাশার পয়েন আমরা সূর্যকে পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত্র যেতে দেখি ফাজিং কাওয়াই পশ্চিম দিকে থামানো এই থেকে স্বাভাবিকভাবে মনে হয় পৃথিবী স্থির হয়ে আসে এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে কিন্তু সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিমি দূরে আসে এত দূরে সূর্য থেকে পৃথিবী দ্রট 15 কোটি কিমি প্রায় এত দূরে থেকে সূর্য পক্ষে 24 ঘন্টায় একবার পৃথিবীর চারিদিকে ঘুরতে হলে যে প্রচণ্ড গতিবেগ প্রয়োজন তা আলোর গতিবেগে সিয়ে
অনেক বেশি। অথচ গণিত শাস্ত্র অনুসারে কোন পদার্থই আলোর চেয়ে দ্রুতগামী নয়, সুতরাং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না। যিনি পৃথিবীতে সূর্যের চারিদিকে ঘুরিও অবক্রমণ পুনকা। আবার দেখা যায় সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। ছাড় 3 সমস্ত 3 ভাগে 1 লক্ষ গুণ বাড়ি। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বৃহৎ সূর্য কখনো ক্ষুদ্র পৃথিবীর চারিদিকে ঘুরতে পারে না। সুতরাং 2 ভাগে প্রমাণ করা যায় যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। আবার চিনি প্ল্যানেট নি, আবার প্ল্যানেট নি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট নাই যায় নাই নাই তঙ্গি ফুপো বা পরীক্ষা যেটা চ ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার চ হাইলাইট করে নাই। পৃথিবী আবর্তনের ফলে কি কি হয়? দিন রাত্রি হয় পৃথিবী আবর্তনের ফলে। দিন রাত্রি হয় পৃথিবী আবর্তনের ফলে। সূর্যোদয় ও সূর্যাস্ত হয় পৃথিবী আবর্তনের ফলে। অবফাইমুটঙ্গ সময় নির্ধারণ করা যায় পৃথিবী আবর্তনের ফলে। নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত গতিবেগ হয় পৃথিবী আবর্তনের ফলে। নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের গতিবেগ হয় পৃথিবী আবর্তনের ফলে। জোয়ার বার্তা হয় পৃথিবী আবর্তনের ফলে। উদ্ভিদ প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে পৃথিবী আবর্তনের ফলে। একে সিংহর সাইমান থাকা দিন রাত্রি হয় পৃথিবী গোলাকার, তার নিজের কোনো আলো নেই পৃথিবী। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত উত্তপ্ত হয়, তাই আবর্তন করার সময় গোলাকার পৃথিবী যে অর্ধাংশ সূর্যের দিকে থাকে সেখানে সূর্যের আলো পড়ে, ফলে সেখানে হয় দিন। বিপরীত দিকে অর্ধাংশ সূর্যের দিকে থাকে না বলে সেখানে সূর্যের আলো পড়ে না, ফলে সেখানে হয় রাত্রি। দিন রাত্রি মানে ফন রিমুংটঙ্গ। দিন রাত্রি বিভিন্ন অবস্থা। পৃথিবী যদি সমতল হতো তাহলে ভূপৃষ্ঠের শুধু দিন এবং রাত্রি হতো, কিন্তু পৃথিবী গোলাকার বলে সেখানে দিন রাত্রি বিভিন্ন অবস্থান সৃষ্টি হয়। যেমন প্রভাতে প্রভাত, সন্ধ্যা মধ্যাহ্ন, মধ্যরাত্রি, ঊষা গুদুলি, গুদুলি ঊষা গুদুলি প্রভৃতি দেখা যায়। ঊষা গুদুলি, মধ্যাহ্ন, মধ্যরাত্রি, প্রভাত, সন্ধ্যা, এগুলি। এরপরে ছায়া বৃত্ত, পৈলান থেকে পাঠ্যক দ্বারা নাইনে নিভাগে ত্রাই খেয়ে অনেক কিছু প্রফিটেবল অংখানাই আঙ আস্তে আস্তে কে সাইটম। ছায়া বৃত্ত আবর্তনের সময় পৃথিবী যে অর্ধাংশ সূর্যের দিকে থাকে সেখানে হয় দিন এবং পৃথিবীর দিকের অর্ধাংশে হয় রাত্রি। এই দিন ও রাত্রির মাঝামাঝি জায়গা আলো অন্ধকার যে বৃত্তাকার সীমারেখা মিলিত হয় তাকে বলে ছায়া বৃত্ত। অর্থাৎ পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের সীমারেখাকে বলে ছায়া বৃত্ত। প্রভাত ও সন্ধ্যা আবর্তনের জন্য ভূপৃষ্ঠের কোনো স্থানে যখন অন্ধকার থেকে ছায়া বৃত্ত পেরিয়ে আলো আসে তখন সেখানে হয় প্রভাত এবং সকাল বা সকাল। আরও এর বিপরীত দিকে স্থানটি তখন আলোকিত অংশ থেকে ছায়া বৃত্ত পেরিয়ে অন্ধকারে প্রবেশ করে, ফলে সেখানে হয় সন্ধ্যা। মহাকাশ থেকে পরীক্ষার দ্বারা সম্প্রতি আমস্ট্রং, এলড্রিন প্রমুখ মহাকাশচারীগণ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশ থেকে পৃথিবী আবর্তন গতি লক্ষ্য করেছেন। মহাকাশ থেকে কি পৃথিবীর আবর্তন গতি লক্ষ্য করেছেন? মহাকাশ থেকে পরীক্ষার দ্বারা সম্প্রতি
আমস্ট্রং অ্যালড্রিন প্রমুখ মহাকাশচারীগণ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশ থেকে পৃথিবী আবর্তন গতি লক্ষ্য করেছেন। ফেরাল সূত্রের মাধ্যমে আমেরিকার বিজ্ঞানী ফেরাল সূত্র অনুসারে পৃথিবী আবর্তন গতির জন্য বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের ডান বাম দিকে বেঁকে যায়। কোন সূত্র পরীক্ষা ফাইমুতঙ্গ কোন সূত্র পৃথিবী আবর্তন গতির জন্য বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। কোন সূত্র ফেরাল সূত্র ফেরাল সূত্র অনুযায়ী ফেরাল সূত্র সাইমান ঠাকা আবার সাইমান ঠাকা ক্লিয়ার ঠাকা আবার নেক্সট প্রভাত ছন্দা সাইমাঙ্কা আবার পরে নাইটংদি পয়লা থেকে পাইথাক জরা মধ্যাহ্ন মধ্যরাত্রি আলোকিত অর্ধাংশ ঠিক মাঝখানে স্থানটিতে সূর্য ঠিক মাথার উপর থাকে ফলে সেখানে হয় মধ্যাহ্ন। ঠিক এর বিপরীত দিকে অন্ধকার মধ্যাংশে মধ্যবর্তী স্থানটিকে সেই সময় মধ্যরাত্রি সাইমান ঠাকা মধ্যরাত্রি দিন রাত্রি পরীক্ষা আবর্তনের জন্য পৃথিবী দিন রাত্রি পরীক্ষা অবশ্যই আসে সূর্যোদয় সূর্যাস্ত চিনি সময় নির্ধারণ করা যায় নিজের কক্ষের উপর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা বা একদিন প্রতি ঘন্টাকে 60 মিনিট এবং প্রতি মিনিট 60 সেকেন্ড বা করা হয়। অবশ্য যেটা তথ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার সিমসং নাই নাই জোয়ার পাতা তেকাইসা নাই নাই ইম্পর্টেন্ট কেন বেঁকে যায় আবাসিং নাঙ্গিয়া জোয়ার বার্তা মধ্যাকর্ষণের নিয়ম অনুসারে চাঁদ ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে। চাঁদ বা সূর্য তিনি পৃথিবী না আকর্ষণ খাই চাঁদ বা সূর্য মধ্যাকর্ষণের নিয়ম অনুসারে চাঁদ ও সূর্য উভয় পৃথিবীকে আকর্ষণ করে কিন্তু অপেক্ষাকৃত কাছে আসে বলে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের প্রভাব বেশি। আবর্তনের সময় পৃথিবী যে স্থানে চাঁদের সামনে আসে সেই স্থানের জলরাশি ফুলে ওঠে যে কোনো কাছে তঙ্গ আবার বাগা সময় জলরাশি ফুলে ওঠে অর্থাৎ জোয়ার হয় ফুলে ওঠে বা জোয়ার হয়। এই সময় এর ঠিক বিপরীত দিকে পৃথিবী আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহিমুখ বা বিকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার হয় দেখাচ্ছে বিকর্ষণ শক্তি এবং এর সমকোণ অবশিষ্ট স্থানে তখন হয় বাতা আপন অপজিট সাইড অঙ্কায় কোন অঙ্কায় তেসা বাতাং যাবটা। পৃথিবী যদি আবর্তন না করে স্থির থাকতো তাহলে শুধু একটি জায়গায় চিরকাল জোয়ার বাতা হতো উদ্ভিদ প্রাণী জগৎ সৃষ্টি আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠ উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির উপযোগিতা পরিমিত উত্তাপ আলো পাওয়া যায়। আবর্তন গতি না থাকলে ভূপৃষ্ঠের নির্দিষ্ট একটি অর্ধাংশে চিরকাল রাত্রি থাকত আলো ও উত্তাপে সাইমান থাকা অবাহিকে লাইন বাই লাইন প্রত্যেকটা সপ্তাহ পড়ানোর বাকি আমি খাই এখানে নাই টংডি ফোক পরীক্ষা আর চন্দ্রাস পরীক্ষার নাই গেলা চিনি ইনফরমেশন সে যতন দরকার
যে ইনফরমেশন নসিমি সং তথ্য নসিমি ইনি বলাইকে নাম পোকমানি পইলান থেকে পাঠক জর নাই টংডি ভিডিও ন ব্লাই কে হেল্প লং নাই নিনি মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্র অরব আ মহাকর্ষ সূত্র পৃথিবী সূর্য পৃথিবী তুলনায় সূর্য পৃথিবী তুলনায় 13 লক্ষ গুণ বড় এবং তিন সমষ্ট সর্বকে 1 লক্ষ গুণ বাড়ি কত বাড়ি গায় তিন সমষ্ট সর্বকে 1 লক্ষ গুণ বাড়ি সুতরাং মহাকর্ষ সূত্র অনুসারে ক্ষুদ্র পৃথিবী পক্ষে সূর্য চারিদিকে পরিক্রমণ করায় স্বাভাবিক ঋতু পরিবর্তন ও দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি পৃথিবী পরিক্রমণ গতির জন্য সংসেমকা আবন পরে পৃথিবী সূর্য চারিদিকে পরিক্রমণ করে বলে ভূপৃষ্ঠ আবন পরে কেন বার্ষিক গতি বছর বা সময়কাল নির্ধারণ করা যায় বছর বা সময়কাল নির্ধারণ করা যায় পৃথিবী সূর্য পরিক্রমণ করে বলে পরিক্রমণ খাই সিং বছর বা সময়কাল সেমান দিন রাত্রি দুর্গের রাজ বৃদ্ধি সেমান ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তন জানা যায় কোন গতি বার্ষিক গতি দিন রাত্রি দুর্গ হ্রাস বৃদ্ধি জানা যায় বার্ষিক গতি বছর বা সময়কাল নির্ধারণ করা যায় বছর বা সময়কাল নির্ধারণ করা যায় বার্ষিক গতি এগেছেন সেমান থাকা দিন রাত্রি দুর্গ হ্রাস বৃদ্ধি আবার অঙ্কাই চিন্তিনি মসক জরা নাই লাইখা তো নেক্সট টাইম ব তেব নাই লাইফিনাই লাইভ তংনে রঙা বেলাই কে হামবাই এটেন খাইমান বাগৈ আব এক থেকে দুই বার নাই পাইনি জং কন্টিনিউ অমাই কে আ নাই পাইনাই হামবাই যত্র ন নেক্সট ভিডিও মালাই ফিনাই।